Copper is a chemical element with the symbol Cu. It is found in many salts like copper sulfate, copper chloride and copper carbonate as copper 2 ion. বন্ধুরা এখন আমরা আলোচনা করব শিখা পরীক্ষা। শিখা পরীক্ষার মাধ্যমে লবণ শনাক্তকরণ করব এবং এটি লবণের শুষ্ক পরীক্ষা। এর জন্য দরকার লবণ, HCl অ্যাসিড দরকার, ড্রপার দরকার, গ্লাস রড দরকার, একটি প্লাটিনাম তার দরকার এবং একটি বুনসেন বার্নার দরকার। আমরা একটু প্রসিডিউরটা দেখে নেই। প্রথমে আমার যে লবণটিকে লবণের যে লবণ, এই লবণে মূলত HCl ড্রপারের সাহায্যে ফোটায় ফোটায় দিয়ে লবণের দ্রবণটা তৈরি করে নেব। উক্ত লবণের দ্রবণটিতে এখন আমরা প্লাটিনাম তার ডুবাবো। প্লাটিনাম তার ডুবিয়ে সেটিকে বুনসেন বার্নার জারণ শিকায় ধরলে এটি উজ্জ্বল সবুজ কালার দেয়, অর্থাৎ এই উজ্জ্বল সবুজ কালার দ্বারা বোঝা যায় এটি কপার 2+ আয়ন। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আয়ন শনাক্তকরণের গুরুত্বপূর্ণ একটি ক্লাস করতে যাচ্ছি। আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে আজকের এই আয়ন শনাক্তকরণ 100% ফুলফিল ভাবে শিখতে পারবে। আজকে আয়ন শনাক্তকরণের প্রথম যে বিক্রিয়াটা সেটা হলো কপার 2+ আয়ন শনাক্তকরণ। কপার 2+ আয়ন শনাক্তকরণ শুধুমাত্র আমরা বিক্রিয়ার মাধ্যমে না, আমরা ভিজুয়ালি অর্থাৎ দৃশ্যমান ভাবে আজকের বিক্রিয়াটা দেখব, কিভাবে বিক্রিয়াটা হাতে কলমে করতে হয়। আমার বিশ্বাস তোমরা আজকের এই ক্লাসটার প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থাকো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে এবং কিভাবে কপার 2+ আয়ন শনাক্ত করতে হয় যদি 100% শিখতে পারো, তাহলে কি করবে বলো তো? তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টস করবে, লাইক করবে এবং তোমার বন্ধুদের জানিয়ে দেবে যে এসে গেছে সেই কপার 2+ আয়ন শনাক্তকরণের খুবই খুবই সাধারণ একটা বিক্রিয়া এবং সাধারণ একটা নিয়ম। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখি কপার 2+ আয়ন শনাক্তকরণ। আমরা প্রথম পরীক্ষার মাধ্যমে দেখি যে একটি পরীক্ষা নলে আমরা যদি কপার 2+ যুক্ত যৌগ, হইতে পারে কপার সালফেট, কপার ক্লোরাইড বা যে কোনো যৌগ হইতে পারে, কপার নাইট্রেট, যে কোনো একটা যৌগ হইতে পারে, তাহলে একটি পরীক্ষা নলে 1 থেকে 2 মিলি মূলত মূল দ্রবণ, মূল দ্রবণ বলতে কপার 2+ আয়ন যুক্ত দ্রবণ, তাহলে কপার সালফেট হইতে পারে, কপার ক্লোরাইড হইতে পারে, কপার নাইট্রেট হইতে পারে, মূল দ্রবণ নিলাম। এই যে কপার সালফেট একটি পরীক্ষা নলে, এরকম মূল দ্রবণ নিলাম। নেয়ার পরে 2 থেকে 3 ফোঁটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করি। 2 থেকে 3 ফোঁটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণটা আমরা এই কপার সালফেটের দ্রবণে যোগ করলাম। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণটা নিয়ে আমরা কি করলাম, কপার সালফেটের দ্রবণে যোগ করলাম। তাহলে যখন কপার সালফেটের দ্রবণে যোগ করলাম, দেখলাম হালকা নীল বর্ণের অধক্ষেপ তৈরি হয়েছে, হালকা নীল বর্ণের অধক্ষেপ তৈরি হয়েছে। অর্থাৎ এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু সামান্য পরিমাণ দিতে হবে। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সামান্য পরিমাণ দিলাম এবং দেখলাম যে হালকা নীল বর্ণের অধক্ষেপ তৈরি হয়েছে। এবং উক্ত যে অধক্ষেপ, অর্থাৎ এই হালকা নীল বর্ণের অধক্ষেপের ভেতরে আমরা যদি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তখন কি হবে বলতো বন্ধুরা? গাঢ় নীল বর্ণের অধক্ষেপ তৈরি হচ্ছে, টেট্রা অ্যামিন কপার 2 সালফেট। আর এই টেট্রা অ্যামিন কপার 2 সালফেটকে মূলত সোয়েটজার বিকারক বলা হয়, সোয়েটজার বিকারক। এখন আমরা এই বিক্রিয়াটা কিভাবে হয়, কপার 2+ আয়ন দ্বারা কিভাবে আমরা কপার 2+ আয়ন শনাক্ত করতে পারি সেটা একটু ভিজুয়াল দেখি। সাধারণত কপার সালফেট এর দ্রবণে অল্প পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে হালকা নীল বর্ণের অধক্ষেপ তৈরি হয়। এই হালকা নীল বর্ণের অধক্ষেপে আমরা যদি বেশি পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে বেশি পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার ফলে গাঢ় নীল বর্ণের অধক্ষেপ তৈরি হয়। এই গাঢ় নীল বর্ণের অধক্ষেপ হলো টেট্রা অ্যামিন কপার 2 সালফেট নামক একটা জটিল যৌগ, আর এই জটিল যৌগকে সোয়েটজার বিকারকও বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কপার 2+ আয়নের নিশ্চিত পরীক্ষাটা করব। আর এই নিশ্চিত পরীক্ষাটা হবে পটাশিয়াম ফেরোসায়ানাইড টেস্ট। এর জন্য আমাদের লবণ দরকার, অ্যাসিটিক অ্যাসিড দরকার, পটাশিয়াম ফেরোসায়ানাইড দরকার এবং একটি ড্রপার দরকার। আমরা প্রক্রিয়াটা একটু দেখি।
প্রথমে অ্যাসিটিক অ্যাসিড থেকে কিছু অ্যাসিটিক অ্যাসিড নিয়ে আমরা লবণের সাথে মিশাই, কপার 2+ লবণের সাথে মিশাই। মিশাইলে এখানে কপার সালফেট তৈরি হচ্ছে। এখন পটাশিয়াম ফেরোসায়ানাইডের কয়েক ফোঁটা দ্রবণ যখন আমরা কপার সালফেট এর দ্রবণের সাহায্যে দ্রবণের সাথে মেশাচ্ছি, তখন পটাশিয়াম ফেরোসায়ানাইড এর ব্রাউন কালারের একটা অধঃক্ষেপ সৃষ্টি হয়েছে, যেটি আমরা বিক্রিয়ার সাহায্যে একটু দেখতে পারি। এখন আমরা কপার 2+ আয়ন শনাক্ত করব খুবই খুবই একটা কমন বিক্রিয়ার মাধ্যমে, সেটা হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করে। আমরা একটি পরীক্ষা নলে 1 থেকে 2 মিলি মূল দ্রবণ, মূল দ্রবণ হতে পারে কপার সালফেট, কপার নাইট্রেট বা কপার ক্লোরাইড, যে কোনো একটি লবণ হতে পারে, এবং এই মূল দ্রবণে সাধারণত কয়েক ফোঁটা পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করি, পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করি, পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করি, এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করি। এখন পটাশিয়াম ফেরোসায়ানাইডের জলীয় দ্রবণ যখনই যোগ করছি, আমাদের সঙ্গে সঙ্গে লালচে বাদামি বর্ণের অধঃক্ষেপ তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে লালচে বাদামি বর্ণের অধঃক্ষেপ তৈরি হচ্ছে, অর্থাৎ কপার ফেরোসায়ানাইড তৈরি হচ্ছে। এই লালচে বাদামি বর্ণের অধঃক্ষেপ দেখে আমরা নিশ্চিত হলাম এটা হলো কপার 2+ আয়ন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু ভিডিও দেখে আসি যে এর জন্য কি কি উপাদান দরকার, কিভাবে আমরা পরীক্ষাটা করতে পারি, একটু পরীক্ষাটা দেখে আসি। পরীক্ষার সাহায্যে নিশ্চিত হলাম যে আমাদের কপার 2+ আয়ন এখানে নিশ্চিত। সুতরাং আমরা পরীক্ষা 2 দ্বারা আমরা কপার 2+ আয়ন কিন্তু সহজে শনাক্ত করতে পারি।